কচু শাক কাটছে দি ভাই, বাদাম দিয়ে কচু শাকের রেসিপি হবে। এটা আমাদের বাড়ির থেকেই তোলা কচু, দেখো কচু শাক কাটছে বসে বসে, কোনো কথা নেই, কি কথা বলবি না তুই? কচু শাক কাটছিস বলে কথা বলবি না? রান্না করবো, বাদাম দিয়ে করবো, তাও একটু নুন দিয়ে কচু শাকটা ভাগ দিয়ে নেব। কচু শাকে অনেক জল বেরিয়েছে, এবার আমি কচু শাকের জলটা ঝরিয়ে নেব। কচু শাকটা আমি জল ঝরিয়ে নিয়েছি, ডলগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো ভিজিয়ে রাখা ছিল বলে একটু ডলা দিলেই খোসাগুলো উঠে যাবে। কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার আমি চিনে বাদামটা ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি পাঁচফোড়ন, একটু নেড়ে চেড়ে নেব। জল ঝরিয়ে রাখা কচু শাকটা এবার দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কারণ কচু শাক ভাপানোর সময় আমি আগে নুন দিয়েছিলাম, তো স্বাদ মতন একটু দেবো। এবার একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনে বাদামটা, এবার ভালো করে মিক্স করে নেব। এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব। নেড়ে চেড়ে নিলে এবার কচু শাক রেডি।